আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله عز وجل: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. শ্রদ্ধি ও সম্মানিত, আজকের পবিত্র সভা যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, বুদ্ধিজীবী মহল, গ্রাম এবং বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে উক্ত সভায় যে বিষয় নিয়ে আমাকে সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য আদেশ করা হয়েছে, সেটা হচ্ছে সুন্নাত ওয়া বিদআত। প্রিয় শ্রোতা মণ্ডলী, সুন্নাত এবং বিদআত
আমাকে শুনেছি এবং হয়তো অনেকেই বই পুস্তকে পড়েছি, সুন্নাত কাকে বলে, বিদআত কাকে বলে, শুনে থাকলেও পড়ে থাকলেও যেহেতু আজকে আমাকে এ বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আদেশ করা হয়েছে, তাই এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রথমে আমরা জেনে নি যে সুন্নাত কাকে বলে এবং বিদআত কাকে বলে। সুন্নাত কাকে বলে, বিদআত কাকে বলে, সেটা আমরা প্রথমে জেনে নি। সুন্নাত বা আসুন্নাত, আমরা বলে থাকি সুন্নাত, যাই হোক এটি আরবি শব্দ আসুন্নাত। এর আবিধানিক অর্থ হচ্ছে আদর্শ, রীতিনীতি, পথ, রাস্তা। সুন্নাত বা সুন্নাতের আবিধানিক অর্থ হচ্ছে আদর্শ, রীতিনীতি, পথ, রাস্তা, পদ্ধতি। হাসানাতান কানাত আও সাইয়্যা, এই আদর্শ, এই রীতিনীতি, পথ, সেটা ভালোও হতে পারে, মন্দও হতে পারে, এটা হচ্ছে সুন্নাতের আবিধানিক অর্থ। শরীয়তের পরিভাষায় সুন্নাত বলা হয় মুহাদ্দিসিনে কিরাম উনাদের নিকটে সুন্নাহ বলা হয়েছে মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরিরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়া। সুন্নাহ বলা হয়েছে, যেটাকে আমরা হাদিস বলি, এটা মুহাদ্দিসিনে কিরামদের নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম এবং এমন কিছু কাজ যেটা সাহাবায়ে কেরামেরা হয়তো করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরেও নীরবতা অবলম্বন করেছেন, চুপ থেকেছেন এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিগত বৈশিষ্ট্য, চরিত্র এবং চারিত্রিক বৈশিষ্ট্য, এই সমস্ত বস্তুর নাম হচ্ছে সুন্নাত। এটা কাদের নিকটে? মুহাদ্দিসদের নিকটে। আর ফোকাহাদের নিকটে সুন্নাত হচ্ছে মা তুকাবিল আল ওয়াজিব, যেটা ওয়াজিব বা ফরজের বিপরীত, সুন্নাহ এবং ফরজ। তাহলে সুন্নাহ বলা হয়েছে ফোকাহাদের নিকটে মা তুকাবিল আল ওয়াজিব, ওয়াজিবের বিপরীত, একটা সুন্নাহ একটা ফরজ বা ওয়াজিব। আর মুহাদ্দিসিনে কিরাম, তারপরে ফোকাহে ইজাম, এই ধরনের উসুলিয়ীন সমস্ত ওলামায়ে কিরাম, এদের নিকটে সুন্নাহ হচ্ছে হিয়া আত-তারিকাহ আল মাসলুকা তাশমুলু যালিকা আত-তামাসসুকু মিম্মা কানা আলাইহি হুয়া ওয়াল খুলাফা ওয়ার রাশিদুন
من الاعتقادات والاعمال والاقوال এর সারাংশ হচ্ছে সুন্নাত ওই রীতি নীতি আদর্শ যার উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদীন সেটা আকীদাগত হোক অথবা তাদের উক্তি অথবা তাদের আমল এই সমস্ত আদর্শের নাম হচ্ছে সুন্নাহ সুন্নাতের আরেকটি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে হিয়া তারিকা আল মাহসুসা আল মাসলুকা আল মুত্তাবাআতু বিল ফি'লি ফি আমরি দ্বীন ফি'লান ওয়া তারকান মিন আহদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত এমন এক অনুসরণীয় পথ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগ থেকেই ইসলাম ধর্মে করণীয় বা বর্জনীয় হিসাবে বিবেচ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যুগে এটা করতে হবে আর এটা করতে হবে না এই বলে যে রীতিনীতি পদ্ধতি চালু ছিল তার নাম হচ্ছে সুন্নাহ তার নাম হচ্ছে সুন্নাহ তাহলে সুন্নাহ কাকে বলে এটা আমরা জেনে নিলাম এর বিপরীত হচ্ছে বিদআত বা বিদআত বিদআত কাকে বলে বিদআতের আবিধানিক অর্থ হচ্ছে নব আবিষ্কৃত নতুন বস্তু নব আবিষ্কৃত নতুন বস্তু একে বলা হয় বিদআত বা বিদআত শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয় নেকি বা পুণ্যের উদ্দেশ্যে দিনের মধ্যে দিন মানে ধর্ম ইসলাম দিনের মধ্যে নেকি বা পুণ্যের উদ্দেশ্যে দিনের মধ্যে এমন কিছু কাজ ও কর্মের উদ্ভব ঘটানো যার প্রমাণ কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায় না তাকে বলা হয় বিদআত বা বিদআত নেকির উদ্দেশ্যে ধর্মের মধ্যে দিনের মধ্যে এমন কিছু জিনিস বা এমন কিছু কাজ কর্মের উদ্ভব ঘটানো যার প্রমাণ যার দলিল কোরআন এবং সহিহ হাদিসে পাওয়া যায় না তাকে বলা হয় বিদআত বা বিদআত তাহলে বিদআত কাকে বলে আমরা বুঝে গেলাম এবার আসুন সুন্নাহ আমরা সকলে জানি যে দিন পরিপূর্ণ হয়ে গেছে দিন পরিপূর্ণ হয়ে গেছে দিনের মধ্যে সংযোজন সংবর্ধন এবং তাতে কিছু মিশ্রিত বা মিলানো এটা করা যাবে না দিন সম্পূর্ণ হয়ে গেছে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা আল্লাহ বলছেন আমি দিন ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামত আমার অনুগ্রহ সেটাও সম্পূর্ণ করে দিয়েছি আর ইসলাম ধর্মকে আমি মেনে নিয়েছি তাতে আমি আনন্দিত হয়েছি খুশি হয়েছি ধর্ম করে মেনে নিয়েছি তার মানে ইসলাম ধর্ম পরিপূর্ণ সেই ধর্মে কোনো সংযোজন করা যাবে না সেই ধর্মে কোনো বাড়তি বস্তুকে ধর্মের সঙ্গে মিশ্রিত করা যাবে না যেটা মিশ্রিত করা যাবে সংযোজন করা যাবে সেটাই হবে বিদআত বা বিদআত দিন পরিপূর্ণ হয়ে গেছে সুন্নাহ তার যতটা প্রয়োজন ছিল
আল্লাহর পক্ষ থেকে ততটাই সুন্নাহ পৃথিবীর বুকে বাস্তবায়ন হয়েছে, বাড়তি সুন্নাহর দরকার নেই। তবে ওই সমস্ত সুন্নাহ, ওই সমস্ত পদ্ধতি আদর্শ যেটা মানুষ ভুলে গেছে, অথচ তার দলিল আছে, কোরআনে তার আয়াত আছে, অথবা হাদিসেও দলিল পাওয়া যায়, কিন্তু মানুষ সেটাকে ভুলে গেছে, আমল করে না। সেই সুন্নাহকে যদি পুনরায় জীবিত করা হয়, তার ফলে সম্বন্ধে হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহি শাইয়ান ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফা'আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহি শাইয়ান। সহিহ মুসলিমের হাদিস। মৃত্যুর সুন্নাতকে জীবিত করা, এর কতটা গুরুত্ব ফজিলত আল্লাহ সুসল্লাহ শুনেছে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামের মধ্যে এক সুন্দর সুন্নতের আবির্ভাব ঘটালো, অথবা ওই সুন্নাতকে জীবিত করলো, যেই সুন্নাতকে মানুষ ভুলে গেছিল, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি মিন বা'দিহি, সে সুন্নাত যেহেতু জীবিত করলো, তাই ওই সুন্নাতের যারা অনুসারী অনুকরণকারী হবে, যারা সেই সুন্নাতকে মেনে চলবে, সে যতটা নেকি পাবে ততটা নেকি, যে সুন্নাতকে জীবিত করেছে ততটাই নেকি পাবে, তাদের নেকির মধ্যে বিন্দু পরিমাণে কম বেশি করা হবে না। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাইহি উজরুহা উজরু মান আমিলা বিহা মিন বা'দিহি, আর যে ব্যক্তি এক এমন বিষাক্ত পদ্ধতি, এমন বিষাক্ত আদর্শ রীতিনীতিকে চালু করবে, এক কথায় যার কোনো দলিল নাই তাকে যে সাব্যস্ত করার চেষ্টা করবে, তাকে পাপ বহন করতে হবে, এবং ওই রীতিনীতির উপরে যারা থাকবে, যারা পরিচালিত হবে, তা যতটা পাপ হবে, যে সুন্নত বিদআত সুন্নতে সাইয়্যা এবং বিদআতে চালু করেছে, তাকে ততটাই পাপ বহন করতে হবে, তার পাপের মধ্যে বিন্দু পরিমাণও কম বেশি করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার পদ্ধতি আমার রীতিনীতি আমার আদর্শ থেকে বিমুখ হয়ে যাবে, সে আমার দলভুক্ত নয়, আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার দলের মধ্যে থাকে না। সুন্নাত বুঝতে হবে, সুন্নাত কাকে বলে, সুন্নাত বুঝতে হবে, সুন্নাত কাকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞাকে মেনে নেওয়া, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি সেটা না করা নামই হচ্ছে সুন্নাত। এটাই হচ্ছে আদর্শ, আল্লাহ রাসূলের পদ্ধতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে জামাতবদ্ধভাবে দোয়া করেননি,
এই না করাটাই হচ্ছে সুন্নাত। আমরা বুঝতেই ভুল করি, অনেকে ভাবেন দোয়া করাটাই হচ্ছে সুন্নাত। আমি বলছি না, না করাটা হচ্ছে সুন্নাত, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তা আমরা আপনারা করব না, করলেই বিদআত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জন্মদিবস পালন করেননি, করতে আদেশ করেননি। জন্মদিবস পালন না করা এটাই হচ্ছে সুন্নাত। সাহাবায়ে কেরামেরা খুলাফায়ে রাশেদীন নিজের জন্মদিবস পালন করেননি এবং করতেও বলেননি, না করাটাই হচ্ছে তাদের আদর্শ, তাদের সুন্নাত। খাতনা, খানা, ভোজ ভান্ডার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, কাউরে পক্ষ থেকে করেননি, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ করেননি, না করাটাই হচ্ছে সুন্নাত, করাটা হচ্ছে বিদআত। ভালোভাবে শুনবেন, সুন্নাত বিদআত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বছরের প্রথম দিন ঢোল ঢাক বাজিয়ে গান বাজিয়ে ফিস্ট করে সেই দিন উদযাপন করেননি, সাহাবায়ে কেরামেরা করেননি, কেউ করেননি, খায়রুল কুরুনের মধ্যে কেউ করেননি। সেটা না করাটাই হচ্ছে সুন্নাত, করাটাই হচ্ছে কুসংস্কার, করাটাই হচ্ছে বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর বয়স 7 হলে, 7 দিন হলে আকিকা দিতে বলেছেন। শিশুর বয়স 7 দিন হলে আকিকা দিতে বলেছেন। 7 দিনে আকিকা দেওয়াটাই হচ্ছে সুন্নাত। বিরা বিনা কারণে বাহানা করে 7 দিন পার করে ফেলবেন, কোনো কারণ ছিল না, পরে আকিকা করবেন, সেটা সুন্নতে আকিকা নয়, ওটা মন বোঝা আকিকা, কবুল হবে না হবে আল্লাহর ব্যাপার। আমরা কুরবানির পূর্বে 1-1.5-2 মাস আগেই কুরবানির পশু ক্রয় করার জন্য বিদেশ থেকে বাড়িতে ফোনে আলোচনা, কথাবার্তা, সিদ্ধান্ত সব কিছু হয়, কাউকে দায়িত্ব দেওয়া হয় বাড়িতে না থাকলে। 1 মাস আগে থেকেই কুরবানির পশু কেনা হয়ে যায়, সন্তান মায়ের পেটে এসেছে, 7 মাস, 8 মাস, 9 মাস পর্যন্ত মায়ের পেটেই থাকে, 8 মাস, 9 মাস পরে পৃথিবীর মুখ সেই সন্তান দেখতে পাবে। 10 মাস, 7 মাস, 8 মাস আগে সুসংবাদ জানিয়ে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও প্রস্তুতি আমরা নিই না। 7 দিন কেন পার হয়ে যায়? সুন্নাতের প্রতি এত অবহেলা কেন? সাত দিনে আকিকা করাটাই হচ্ছে সুন্নাত, 7 দিন পরে আকিকা দিলে সেটা কবুল হলেও সুন্নতি তারিকা নয়। আমি আর কি বলে বুঝাব আপনাদেরকে, সুন্নাত কাকে বলে? সুন্নাত কাকে বলে? প্রিয় শ্রোতা মন্ডলী, আমাদের সমাজ আজকে সুন্নাতকে ছেড়ে দিয়ে, সুন্নাতকে ছেড়ে দিয়ে এমন কিছু বেদাতি কাজে আমরা লিপ্ত, এবং সঠিক পদ্ধতি
সেটাকে ছেড়ে দিয়ে এমন যেটা ওয়াইসলামী কাজ বা যেটা ইসলামের আদর্শ নয় সেটাকে আমরা আদর্শ মনে করি, আর নিজেকে আহল হাদিস দাবি করে থাকি, আমরা যদি প্রকৃত পক্ষে আহলে হাদিস হয়ে থাকি, আমরা যদি প্রকৃত পক্ষে আহলুল হাদিস হয়ে থাকি, আমরা যদি সচেতন গর্জন হয়ে থাকি, তাহলে জানুয়ারি মাসের প্রথম দিনটা আপনার আমার ছেলে মেয়েরা যে উৎসব পালন করছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ঢোল তামাশা আর ডেগ নিয়ে থিস করছে, রাত কোথায় কাটাচ্ছে একটু আমরা খেয়াল করি না? আমরা আবার সুন্নতি মানুষ, সুন্নতের উপর আমল করি, ছেলে কোথায় ঘুমাচ্ছে একটু ধ্যান দিই না? ছেলের হাতে মোবাইল সারা রাত ধরে কি শুনছে একটু আমরা খেয়াল করি না? আমরা সুন্নতি মানুষ, আমরা আমাদের সমাজের সমস্ত মানুষেরা কুসংস্কারে দুর্নীতিতে এবং বেদাত কাজে এত লিপ্ত, প্রত্যেকটি বাড়িতে এই সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, অথচ আমরা সেটাকে গাড়া দিয়ে কিছুই মনে করছি না, গাড়া দিয়ে থাকি। আমাদের সমাজে বিদাত কুসংস্কার উৎপত্তির কয়েকটি মূল কারণ আছে, সে কারণগুলি আপনাদের সম্মুখে আমি একের পর এক সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ পেশ করব, সঠিকভাবে শোনার চেষ্টা করবেন। এই কয়েকটি কারণগুলো বলার পরে আমার আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বেদাতে সমাজে যে কুসংস্কার বা বেদাত উৎপত্তি হয় এর কয়েকটি মূল কারণ, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আল গুলু ফিল দিন, দিনের মধ্যে, দিন মানে শরীয়ত ইসলাম ধর্ম, এর মধ্যে অতিরঞ্জন এবং বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা, যেটা নেই সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, যতটা কোরআন এবং সহি সুন্নাতে আছে ততটা আমল করেন, বাড়তি করা দরকার কি, কেন করবেন? কিন্তু আমরা অনেক সময় দেখি যে একটা সুন্নতকে, একটা বেদাতকে বাস্তবায়ন করার জন্য সঠিক সুন্নতটা আমরা ছেড়ে দিই, একটা বেদাতকে বাস্তবায়ন করার জন্য অনেক সুন্নতকে আমরা ছেড়ে ফেলি। হাসান বিন সাবিত উনি বলেছেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নতিহিম মিছলাহা থুম্মা লা ইউঈদুহা ইলাইহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। হাসান বিন সাবিত বলেন, কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে কোন নব আবিষ্কৃত বা কোন বেদাতি কাজ আরম্ভ করে, তার উদ্ভব ঘটায়, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নতিহি মিছলাহা, আল্লাহ তাআলা ওই যে বেদাত রচনা হয়েছে, একটা বেদাত কাজ শুরু হয়েছে, সেই বেদাত কাজ উদ্ভব ঘটানো হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের একটি সুন্নতকে উঠিয়ে এলেন, মানে সুন্নতটাকে ছেড়ে দিয়ে বেদাত কাজ মানুষ যখন করতে শুরু করে তখন সেই সুন্নতটা হারিয়ে যায়, সেই সুন্নতটাকে দাফন করা হয়, সেই সুন্নতকে, জীবিত সুন্নতকে তার মৃত্যু ঘটানো হয়, সেই সুন্নাহ যখন হাত থেকে চলে যায়, হারিয়ে যায়, সেই সুন্নাহ আর কিয়ামত পর্যন্ত ফিরে আসে না, কিয়ামত পর্যন্ত ফিরে আসে না। মুসনাদ আহমদ একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আহাদাসা কওমুন বিদআতান
الا رفع مثلها من السنه فالتمسك بالسنه خير من احداث بدعه ما حدث قوم بدعه যখন কোন জাতি কোন বিদআতের আবির্ভাব ঘটায় তখন সেই বিদআতের মতো একটি সুন্নতকে উঠিয়ে নেওয়া হয় ফাতামাসসুকু বিসুন্নতি খায়রু মিন ইহদাতি বিদআতিন সুন্নতকে আঁকড়ে ধরে থাকা বিদআত রচনা করার থেকে উত্তম কাজ তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বিদআতের রচনা করে বিদআতের উদ্ভব ঘটায় শরীয়তে যেটা নেই তাকে যারা সাব্যস্ত করার চেষ্টা করে তাদের সম্বন্ধে বলেছেন আসহাবুল বিদআ কিলাবু আহলিন নার আসহাবুল বিদআ কিলাবু আহলিন নার বিদআতীরা জাহান্নামের কুকুর হাদিসটি সহি না জয়েফ না দুর্বল আমি তাড়াহুড়াতে ছিলাম দেখা হয়নি হাদিসের হুকুমটা আমার এখন জানলে দেখতে হবে যাই হোক হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন আসহাবুল বিদআ কিলাব আহলিন নার বিদআতীরা জাহান্নামের কুকুর বিদআতীরা জাহান্নামের কুকুর প্রিয় শ্রোতা মণ্ডলী আমি বলছিলাম যে সমাজে যে বেদাতের উৎপত্তি হয় সমাজের মধ্যে যে বেদাত তার প্রচার প্রসার ঘটে তার কয়েকটি কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হলো আল গুরু ফির দিন দিনের মধ্যে বাড়াবাড়ি করা অতিরঞ্জন করা সীমা লঙ্ঘন করা যেটা শরীয়তে নেই যেটা কোরআন ও হাদিসে নেই সেটাকে দিন বলে নতুন ভাবে রচনা করা তার উদ্ভব ঘটানো আল গুরু ফির দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকুরুনি কামা আকরাতিন নাসারা ইবনে মারিয়াম ফা ইন্না মা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু মারিয়ামের কন্যা কে ছিলেন ঈসা আলাইহিস সালাতু সালাম নাসারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালাতু সালামকে কি বলেছে ইবনুল্লাহ বলেছে আল্লাহর পুত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে নাসারারা যেমন মারিয়ামের পুত্রকে ইবনুল্লাহ বলেছে আল্লাহর পুত্র সন্তান বলেছে অথচ ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর পুত্র ছিলেন না উনি একজন রাসূল ছিলেন তো তারা যেভাবে বাড়াবাড়ি করেছে আমাকে বাড়াবাড়ি করো না আমাকে হাজির নাজির ভেবো না আমাকে বলিও না আলিমুল গায়েব ফা ইন্না মা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু আমি একজন দাস আমি একজন বান্দা তাই বলো আমি আল্লাহর বান্দা আল্লাহর রাসূল এতটাই বলো এর থেকে বাড়াবাড়ি করো না কারণ বাড়াবাড়ি করলে কি হবে শিরকে লিপ্ত হবে ধ্বংস হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম গুরু ফিদ্দিন ফা ইন্না আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুরু ফিদ্দিন আল গুরু ফিদ্দিন আল্লাহ রাসূল বলেছেন তোমরা দিনের মধ্যে ধর্মের মধ্যে অতিরঞ্জন বাড়াবাড়ি সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো কারণ তোমাদের পূর্বে যারা এসেছিল তারা এই বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়ে গেছে তাহলে দিনের মধ্যে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা এর কারণে সমাজের মধ্যে অনেক বিদআত চালু হয় দ্বিতীয় কারণ আল ইত্তিবাউ লিল উলামা ওয়াল উমারা ওয়াস সালিহিন বিগাইর হাক্কিন ওয়া ইসমাতিহিম উলামা নেতা বুজরুকদের অন্ধ অনুকরণ এবং তাদেরকে ত্রুটিহীন নিষ্পাপ ভাবা অনেক মানুষ আছেন অনেক সমাজের আলেম ওলামা আছেন ওই সমাজের আলেমদেরকে তারা নিষ্পাপ ভাবেন
হাফেজদেরকে ভাবেন এরা জান্নাতি, এরা সৎকর্ম করুক নেকি কাজ করুক বা না করুক জান্নাতি, নিষ্পাপ ত্রুটিহীন, এরা যেটা করবে সেটাই আদর্শ। কিছু অন্ধ অনুকরণ অনুসরণ করা হয়, এই কারণেই সমাজের মধ্যে অনেক বেদাত কাজ সৃষ্টি হয়। বিশেষ করে যারা বেরেলি পন্থী আলেম, তারা তো কোরআন হাদিসের চর্চা করেন না, তারা তো সহি সুন্নাহ জানেন না, তারা হয়তো হেফজ করেছেন বা কোন রকম কোরআনটা ভালো পড়তে পারেন, কিন্তু মাসলা মাসায়েল জানেন না। যেটা ওনারা করেন তাদের যে অনুসরণ অনুকরণকারীরা থাকে, মুত্তাবে থাকে, তারা ওই সমস্ত ওলামাদের অন্ধ অনুকরণ করে। অতএব ওই আলেম যে বেদাতে লিপ্ত হন তার অনুসরণ অনুকরণকারীরাও ওই আলেমকে দেখে সে বেদাতে লিপ্ত হয়ে থাকে, বলার কেউ থাকে না। তাহলে অন্ধ অনুকরণ অন্ধ অনুসরণ করা এটা ইসলামের কাজ নয়, সুন্নতি কাজ নয়। যারা এই কাজ করে থাকেন তারাই হচ্ছে বেদাতি, আলেমেরা বেদাতি এবং যারা অনুসরণ অনুকরণ করেন তারাও হচ্ছেন বেদাতি। অন্ধ অনুসরণ অনুকরণ করা যাবে না। এখন রিসার্চের যুগ এসেছে, সঠিক কথা কে বলছেন, আপনি একজন থেকে কেন শুনছেন, দশজন থেকে শুনেন একটা মশলা। ভালো ভালো আলেম যারা পৃথিবীর বুকে, যারা বড় বড় আলেম, তাদের বক্তব্য শুনেন, দশজনের বক্তব্য শুনেন, তারপরে সেটা কম্পেয়ার করে দেখুন কোনটা ভালো লাগে। যেটাকে আপনাকে ভালো লাগে সেটাই আপনি আমল করুন, অসুবিধা নেই। কিন্তু একজন আলেম, এলাকার আলেম, বয়স্ক আলেম, পীরপন্থী আলেম, তাকে আমাদের বাপদাদারা মেনে এসেছেন, আমাদেরকে মানতে হবে। উনি যেটা বলবেন কোন হাদিসের বিরোধিতা হলেও, সহি সুন্নাহ মোতাবেক কথা না হলেও তার কথার উপর আমল করতেই হবে। কে বলেছে? অন্ধ অনুকরণ অনুসরণ করবেন না, করলেই বিদাতে লিপ্ত হবেন। তিন নম্বর কারণ হচ্ছে আল জাহলু বি আহকামি দ্বীন, ধর্মের দিনের বিধানমালা থেকে অজ্ঞতা, মূর্খতা। সঠিক দিন, সঠিক ধর্ম, সঠিক শরীয়ত জানার কেউ চেষ্টাই করেন না। কেন চেষ্টা করেন না? সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি, সঠিক ফতোয়া জানার অধিকার আছে, কেন জানবেন না? আপনি চান না আপনার জীবনে সফলতা আসুক? আপনি চান না আপনি জান্নাত যান? আপনি চান না আপনি সঠিক জিনিসটা জানুন এবং সঠিক জিনিস গ্রহণ করুন? কেন চান না আপনি? আপনাকে জানতে হবে, আপনাকে চাইতে হবে, সঠিক জিনিসটা জানতে হবে, সঠিক ফতোয়াটা নিতে হবে, তারপরে আমল করতে হবে। কারণ যদি না জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের সমাজের যারা মূর্খ তারা নেতৃত্ব দেবে এবং তারাই ফতোয়া দিবে, আর সে নিজেও পথভ্রষ্ট হবে, আপনাকে আমাকে পথভ্রষ্ট করবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদু আল ইনতিজাম ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদু আল ইলম বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াকুন আলিমান ইত্তাখাযা নাস রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাযাদু ওয়া আযাদু। দ্বীনী শিক্ষা, ইসলামী শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের অন্তর থেকে কেড়ে নেবেন না, বরং পৃথিবীর বুক থেকে ভালো ভালো আলেমদের আলেমদেরকে উঠিয়ে নেবেন, তাদের মৃত্যু হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবেন, পৃথিবীর বুকে সেই জাহেল মূর্খ অজ্ঞ তারাই অবশিষ্ট থাকবে। তাদের মধ্যে কেউ নেতা হবে, কেউ মুফতি হবে, কেউ সরদার হবে, দায়িত্বশীল হবে এবং এক অপরকে ফতোয়া দিবে, সে নিজে পথভ্রষ্ট হবে এবং যারা ফতোয়া জিজ্ঞাসা করতে আসবে তাকে পথভ্রষ্ট করবে। সঠিক শিক্ষা নিতে হবে, তারা বলে এলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামী শিক্ষা অর্জন করা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য, দায়িত্ব, ফরজ, শিখতেই হবে। কেন শিখেন না? শিখতেই হবে, কেন মুসলিম হয়েছে? কিসের মুসলিম? কোরআন জানেন না, হাদিস জানেন না, হাদিসের ব্যাখ্যা জানেন না, কোরআন তুসরি জানেন না, সঠিক ফতোয়া জানেন না, সুন্নাহ কাকে বলে জানেন না, বেদাত কাকে বলে জানেন না, কেন মুসলিম? কেন মুসলিম হয়েছিলেন? দায়িত্ব
কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, সঠিক ফতোয়া জানতে হবে, কোনটা সুন্নাহ কোনটা বিদআত সেটাও জানতে হবে। আর যদি না জানেন তাহলে সে হরিবোল করাই হবে। ইমাম সাহেব কি বলছেন, গুরু সাহেব কি বলছেন, তার পিছনে পিছনে আমিন বলেই থাকবেন, কিছুই কাজ হবে না। সব জানতে হবে, কেন জানেন না? আপনার আমার কর্তব্য দায়িত্ব সঠিক ইসলাম জানা। এই না জানার কারণে অনেক মানুষ বেদাতে আমরা লিপ্ত হয়ে থাকি। তারপরে আরেকটি কারণ হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ গাইর মুসলিমিন, বিজাতি এবং অমুসলিমদের অনুসরণ অনুকরণ করা, তাদের পথ চলা। আজকে আমরা মুসলিম হয়ে ওয়া মুসলিমদের কালচার, ওয়া মুসলিমদের রীতিনীতি, তাদের পদ্ধতি মেনে আমরা অধিকাংশ মানুষ চলছি। এখন যদি আমাদের সমাজে দেখতে দেখি, লক্ষ্য করি, বিশেষ করে বিয়ে শালিতে দেখবেন, বিয়ে শালিতে এই বিয়ের অনুষ্ঠান করতে হবে, এতটা বরযাত্রী আসবে, আর কন্যা পক্ষকে চাপ দেওয়া, আর বর পক্ষের মানুষের আনন্দ ফুর্তি করা, তার বাড়িতে এসে মুখ চুবড়ে খাওয়া, এটা কোথা থেকে সুন্নাত? এটা তো বিজাতিদের প্রথা। একত্রে তো কষ্ট দিচ্ছেন, কন্যা পক্ষকে কেন আপনি তার উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন, কেন তার বাড়িতে বেহায়ার মতো খেতে যাচ্ছেন, লজ্জা লাগে না? এটা সুন্নত নয়, এটা সুন্নতি কাজ নয়, এটা আল্লাহ রসুলের আদর্শ নয়, আল্লাহ রসুলের এটা অনুসরণ অনুকরণ নয়। বিজাতির যে প্রথা, তাদের রীতিনীতি আমরা অবলম্বন করে চলেছি, তাদের অনুসরণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুন্নাহ মান কানা ক্বাবলাকুম হাত্তা শিবরান বিশিবরিন ওয়া যিরআন বিযিরআইন হাত্তা লাউ দাখালু যুহরা যাব্বিন দাখালতুমুহু ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ইয়াহুদা ওয়া নাসারা ক্বালা ফামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অবশ্যই অবশ্যই বিজাতিদের রীতিনীতি অবলম্বন করবে, তাদের অনুসরণ অনুকরণ করে চলবে সম্পূর্ণরূপে। এমনকি তারা যদি গোসাপের গর্তে প্রবেশ করে, তোমরাও শেখানো যাবে। গোসাপের গর্তে তারা প্রবেশ করছে, শেখানো তোমরা, তোমরা ভালো মন্দ কিছুই বুঝবে না, প্রবেশ করানো দরকার, সেখানে প্রবেশ করবে। বিজাতির প্রথা সেটা আমাদের জন্য মঙ্গলদায়ক না ক্ষতিকারক সেটা তোমরা দেখবে না। তাদের অনুসরণ অনুকরণ করতেই হবে, করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জিজ্ঞেস করলেন, রাসূল তারা কে, ইয়াহুদা নাসারা? আল্লাহ রাসূল বলেন, আবার কে, মানে ইয়াহুদা নাসারা যারা তোমরা অনুসরণ অনুকরণ করে চলবে। তাহলে বিজাতি এবং ভ্রান্ত আকীদার মানুষদের অনুসরণ অনুকরণ করার কারণেই সমাজের বুকে এই বেদাতের প্রচার প্রসার ঘটে থাকে। আরেকটি কারণ হচ্ছে আদম তাফরিক বাইন আল আহাদিস সহিহা ওয়া যাঈফা ওয়াল মাওযুআ। আলেমদের সহি যাঈফ জাল, সহি শুদ্ধ এবং দুর্বল ও জাল হাদিসের মধ্যে আলেমদের পার্থক্য না করা। قال رسول الله صلى الله عليه وسلم حديث روي করেছেন انا ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم انا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মানে এই রাবি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটাই জ্ঞান। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী যে বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীদের সাহাবীর পরে যে সমস্ত বর্ণকারীগণ আছেন তাদের জীবনী পড়েছেন, তাদের জীবনী পড়েছেন। শুধু আরবিতে দেখলেই হবে না, কলা কলা করলেই হবে না, সে হাদিসটা সঠিক, সহি হাদিস না যাইফ হাদিস না জাল হাদিস, দুর্বল হাদিস, মওযু হাদিস, কি হাদিস,
সেটা জানতে হবে আলেমদেরকে। এই না জানার কারণে হাজার হাজার আর হাজার হাজার দুর্বল এবং জাল হাদিস সমাজে তার প্রচার প্রসার এমন ভাবে হয়েছে, মানুষ সহি হাদিস গুলোকে ছেড়ে দিয়েছে এবং জাল জয়ীফ হাদিস নিয়ে ব্যস্ত। যেহেতু জাল জয়ীফ হাদিসের সংখ্যা সহি হাদিসের থেকে অনেক বেশি অনেক বেশি, মানুষ প্রত্যেক দিন শুধু হাদিস তৈরি করে থাকছে। সহি হাদিস একটা বার তৈরি হবে না, হবে সহি হাদিস আর একটাও তৈরি করে যাবে না, কারণ আল্লাহ রাসূল চলে গেছেন, সাহাবীরা চলে গেছেন, আর সহি কথা কেউ বলবেন না। এখন মানুষের মুখ থেকে যেটাই কথা বের হবে নতুন ভাবে সেটাই হবে জাল হাদিস। তাহলে জাল হাদিসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিয়ামত পর্যন্ত জাল হাদিস তৈরি হতে থাকবে। কত জাল হাদিস আছে, কত জয়ীফ হাদিস আছে, এই সহি জয়ীফ জাল হাদিসের মধ্যে পার্থক্য না করার কারণে নতুন নতুন ভাবে মানুষ বেদাত কাজে লিপ্ত হয় এবং সমাজে অনেক বেদাত কাজ আমরা দেখতে পাই। অনেক জয়ীফ জাল হাদিস আছে, দু তিনটে আমি জাল হাদিস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে হাদিস তৈরি করা হয়েছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেমী দেশকে ভালোবাসে এটা ঈমানের অঙ্গ। আমরা সবাই জানি দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেশকে ভালোবাসা দেশ প্রেমী হওয়া এটা ঈমানের অঙ্গ। এই কথাটা আল্লাহ রাসূল এই ভাষাতে বলেননি, এটা জাল হাদিস। হানাফি মাযহাবের লোকেরা হাদিস তৈরি করেছে জাল হাদিস, মান রাফা ইলাইহি ফি সালাহ ফালা সালাত লাহু, যে ব্যক্তি নামাজের মধ্যে হাত উঠাবে রাফল আদান করবে আমরা রাফল আদান করি আহলে হাদিস। হানাফিরা দেখলে এমন একটা হাদিস তৈরি করে দিয়ে আহলে হাদিস কেমন ছুড়ে ফেলে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাফল আদান করবে হাত উঠাবে তার নামাজই হবে না। কোথা থেকে হাদিস পেলে? আল্লাহ রাসূল বলেননি, সহি হাদিসে হাত উঠাতে বলছেন, আমার একটা জাল হাদিস নিয়ে এসেছে সেটা খণ্ডন করার চেষ্টা করছে। আল্লাহ রাসূল বলেছেন নাকি যে হাত উঠারে নামাজ হবে না, কোথায় পেলেন? তা জাল হাদিস তৈরি করা হাদিস, হানাফি মাযহাবের লোকেরা হাদিস তৈরি করেছে, হানাফি মাযহাবের লোকেরা হাদিস তৈরি করেছে। ইয়াকুলু ফি উম্মতি রাজুলুন ইয়াকুলু মুহাম্মদ বিন ইদ্রিস ওয়া আদারু আলা উম্মতি মিন ইবলিস ওয়াকুলু ফি উম্মতি রাজুলুন ইয়াকুলু আবু হানিফা ওয়া সিরাজু উম্মতি। হানাফি মাযহাবের লোকেরা হাদিস তৈরি করেছে, কি বলছে? আল্লাহ রাসূলের নাম দিয়ে আল্লাহ রাসূল নাকি বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে ইদ্রিস ইমাম শাফি ওয়া আদারু আলা উম্মতি মিন ইবলিস, সে আমার উম্মতের জন্য ইবলিস থেকে ক্ষতিকারক হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইমাম শাফির কথা বলছেন ইবলিসের থেকেও বেশি ক্ষতিকারক হবে ইমাম শাফি মুহাম্মদ ইদ্রিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর ইমাম আবু হানিফার কথা বলছেন যে আবু হানিফা ওয়া সিরাজ উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি হবে যার নাম হবে আবু হানিফা ওয়া সিরাজ উম্মতি, সে আমার উম্মতের প্রতি আলো। আল্লাহ রাসূল কখনো বলেন এটা বলতে পারেন না, আল্লাহ রাসূল এটা হাদিস নয়, তৈরি করা হাদিস, মন করা হাদিস, মানুষ তৈরি করে আল্লাহ রাসূল নাম দিয়েছে। তাহলে এই ধরনের অনেক জয়ীফ জাল হাদিস আছে যেগুলো আমাদের বিশেষ করে আলেম সমাজকে সঠিকভাবে সহি জয়ীফ জাল হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং সঠিকভাবে জানার সবাইকে দরকার, না জানা থাকলে পরবর্তীতে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আরেকটি বলে যেহেতু আমাকে চিৎকুট দেওয়া হয়েছে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, আল বুরদ আন মানহাজি সালাফি সালেহ, সালফে সালেহিনদের সঠিক নিয়ম পদ্ধতি রীতিনীতিকে ছেড়ে দেওয়া এবং নিজের মনের পূজা করা, মন মতো মানুষ চলে যেটা মনে চায় সেটাই করার চেষ্টা করে। কোরআন হাদিসটা আছে, সালফে সওয়ালে যেটা করেছেন সাহাবারা করেছেন, হাদিসে সঠিক হাদিস এটা পাওয়া যায়, সেটাকে না করে নিজের মনের মতো আমল করা, নিজের মনের পূজা করা। এই নিজের মনের পূজা করতে গিয়েও মানুষ কি হয়, বেদাতে লিপ্ত হয়, বেদাতে লিপ্ত হয়। পরিশেষে
তার কোন আমরের মারফত হেয়ার মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা দান, এটা আলেমের কর্তব্য। আলেমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা না দেয় তাহলে সাধারণ অনেক মানুষ তারা বেদাতে লিপ্ত হবে এবং এই জন্য বেদাতে অনেক মানুষ লিপ্ত হয়। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আমাদের সমাজকে বেদাত এমন এক ভয়াবহ রীতিনীতি, সেই ভয়াবহ রীতিনীতি থেকে, কাজ থেকে আমাদের সমাজকে তুমি পরিত্রাণ দাও, আমিন। হে রব্বুল আলামিন আমাদের সমাজে সঠিক সুন্নাত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামদের রীতিনীতি আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করার আমাদের সকলকে তুমি তৌফিক দান করো, আমিন। হে রব্বুল আলামিন আমাদের অজান্তে যদি কোনো বেদাত কাজ আমরা করে থাকি, হে রব্বুল আলামিন সেটা তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিও। হে রব্বুল আলামিন আমরা যেন সর্বদা তোমার রাসূলের সুন্নাত এবং সাহাবীদের যে সুন্নাত তরিকা পদ্ধতি, তাদের আদর্শ রীতিনীতি, সেই মোতাবেক আমরা যেন সকলে জীবনযাপন করি, এরা আমাদের সকলকে তৌফিক দান করো, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।